হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে এই এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ প্রাথমিক পর্ষদের পক্ষ থেকে যে ইনফরমেশন বুলেটিন এবং ডিটেইলস সিলেবাসটা প্রকাশিত হয়েছে সেটাই আজকে আলোচনা করব, এনভায়রনমেন্টাল স্টাডিজ পার্টটা। কারণ গতকাল আমি যে কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম, তোমরা সেখানে বলেছিলে যে ইভিএস এর যে টপিকগুলো রয়েছে সেগুলোর বাংলা এবং সেগুলো কোন বই থেকে পড়বো সেটা বলে দিলে সুবিধা হয়। তো সেটাই আজকে তোমাদেরকে এখানে ডিটেলসটা আলোচনা করছি। তো দেখো, সবার প্রথমে বলবো এখানে যে কন্টেন্টসগুলো দিয়েছে, মোট 14টা টপিক এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং এই 14টা টপিক থেকে মোট 15টা প্রশ্ন তোমাদের আসবে। তুমি ধরে রাখো প্রত্যেকটা থেকে একটা করে আসবে এবং কোনো একটা টপিক থেকে একাধিক প্রশ্ন আসতে পারে। এবার কথা হচ্ছে কোন বই থেকে পড়বে বা কোন বইগুলো পড়বে। সবার প্রথমে তোমাদেরকে যেই বইটা আমি সাজেস্ট করেছিলাম, ডক্টর অনীশ চট্টোপাধ্যায়ের পরিবেশ বইটা, সেই বইয়ের মধ্যে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা চ্যাপ্টার করে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? সেই টপিকগুলো পড়লে অবশ্যই হয়ে যাবে। এবং তার পাশাপাশি তোমাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে ক্লাস 3-8 বই, কারণ এই চ্যাপ্টার্সগুলো ক্লাস 3-8 বইতেও রয়েছে, বাকি অংশগুলো কিন্তু পড়তে হচ্ছে না। কারণ ক্লাস 3-8 বইতে অনেক অংশ রয়েছে, সেগুলো বাদ দিয়ে এই টপিকগুলো যেগুলো রয়েছে ক্লাস 3-8 বইতে সেগুলো পড়তে হবে। আর সেগুলো যদি তোমরা ম্যানেজ করতে না পারো তাহলে ডক্টর অনীশ চট্টোপাধ্যায়ের পরিবেশের বইটা পড়লেও তোমাদের কিন্তু হয়ে যাবে। আর পেডাগজি, যে পেডাগজিক্যাল ইস্যু যেগুলো রয়েছে, পেডাগজিক্যাল ইস্যুর জন্য তোমাদের সিটেটের যে লাস্ট 10 ইয়ার্সের সলভের কথা আমি বলেছিলাম যেটা করাবো এখানে, সেটা তো আমাদের করাবোই। তার পাশাপাশি একটা বুক সাজেস্ট করেছিলাম, এনসিইআরটির বই। এনসিইআরটির বইটা তোমরা অনেকেই হয়তো নিয়েছো বা এখনও হয়তো নাওনি, তো তোমরা, আমি লিঙ্ক দিয়ে দিয়েবো এখানে নিচে ভিডিও ডিসক্রিপশানে, তোমরা সেই লিঙ্ক থেকে সেই বইটা নিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো সেই বইয়ের মধ্যে লাস্ট 10 ইয়ার্সের সমস্ত সিটেটের কোয়েশ্চেন্স রয়েছে ইভিএস এর পেডাগজি। কারণ তুমি বাংলাতে এগুলো পাবে না, বাংলা ভার্সনে এই হয়তো পেডাগজির প্রশ্নগুলো ইভিএস থেকে পাবে না, এবং এই মুহূর্তে হয়তো এই এক মাস দেড় মাসের মধ্যে কোনো বই প্রকাশ হবে কিনা সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তবে ওই বইটা নিয়ে রাখলে তোমরা কিন্তু সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে এবং সেগুলোর বাংলা ভার্সনে আমরা প্র্যাকটিস করাবো। এবার আসি মূল বিষয়ে, যে এই টপিকগুলো কোন টপিকগুলোকে বিশেষ করে পড়তে বলেছে এখানে যে টপিকগুলো রয়েছে। তো সবার প্রথমে দেখো বলছে ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট, জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস, ফুড শেল্টার, ক্লোথ ট্রাভেল। আমরা যদি এক এক করে ধরি, এই যে এখানে জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্যার এনভায়রনমেন্ট, মানে ভারতের যে ভৌগোলিক অবস্থান রয়েছে, যে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, বিশেষ করে পশ্চিমবঙ্গকে এখানে গুরুত্ব দিয়ে করা হয়েছে। আমি প্রথম দিন যেদিন সিলেবাসটা নিয়ে ভিডিওটা করেছিলাম সেদিন বলেছিলাম টিআরবিটি টেট যেটা রয়েছে, টিআরবিটি টেটের সিলেবাসটা কিন্তু একেবারে এই ধরনেরই করা হয়েছে, ঠিক আছে? ত্রিপুরা টেট যেটাকে বলা হয়ে থাকে, তো সেখানেও কিন্তু অনেকটা এই ধরনেরই টপিকগুলো কিন্তু করা হয়েছে, ঠিক আছে, টিআরবিটি টেটের মতোই। তো এখানে যেটা আমাদের বলছে ওয়েস্ট বেঙ্গলের যে এনভায়রনমেন্ট রয়েছে, জিওগ্রাফিক্যাল লোকেশন রয়েছে, পশ্চিমবঙ্গের জেলাগুলো ভালো করে দেখে রাখতে হবে এবং কোন জেলা কী, কোন জেলাতে কী বিশেষ রয়েছে, কোথায় মনে করো প্রাকৃতিক সম্পদ বেশি পাওয়া যায়, কোথায় শাল গাছ পাওয়া যায়, কোথায় 3 বিঘা করিডোর রয়েছে, কোথায় সর্বোচ্চ রেল স্টেশন রয়েছে, এই পার্টসগুলো কিন্তু স্ট্যাটিক আকারে পড়ে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্যে, ঠিক আছে? এবং তার পাশাপাশি এনভায়রনমেন্ট, অর্থাৎ এখানে কোন চাষ হয়, কেন চাষ বেশি ভালো হয়, এই পার্টগুলো একটু ভালো করে ডিটেলসে পড়ে রাখলে এখান থেকে কোয়েশ্চেন আসলে কিন্তু তোমরা সেগুলো করতে পারবে। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, আমি একটু বক্স করে দিচ্ছি, এনভায়রনমেন্টাল রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস, অর্থাৎ ঐতিহাসিক যে ইভেন্টসগুলো হয়েছে তার মধ্যে এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুই রকমই করতে হবে। প্রথম কথা বলে রাখি, পরিবেশ সংক্রান্ত যে সমস্ত ইভেন্টসগুলো হয়েছে, সামিটগুলো হয়েছে, বৈঠকগুলো হয়েছে, কোথাও রিও ডি জেনেরিওতে হলো, কোথাও ভিয়েনা শহরে হলো, কোথাও আবার সার্কের মিটিং হয়ে গেল মনে করো কাঠমান্ডুতে, ঠিক আছে? এই সমস্ত ইভেন্টসের পাশাপাশি যেরকম G20, যেরকম 20টা শহর আমি এর আগে করিয়েছি তোমাদের, G20-র 20টা দূষিত শহরের মধ্যে তো ভারতবর্ষে 13টা রয়েছে, তো এই ইভেন্টসগুলো তো দেখতে হবে। তার পাশাপাশি দেখতে হবে যে সমস্ত যে এনভায়রনমেন্টাল যে ডিজাস্টার্সগুলো হয়েছে সেগুলোকেও জানতে হবে। মনে করো কখনো সুনামি হয়ে গেল, কখনো মনে করো ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়ে গেল, ইউক্রেনের চেরনোবিলের ঘটনাটা হয়ে গেল ইত্যাদি, কিন্তু এই বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্ব সহকারে পড়তে হবে, এনভায়রনমেন্টাল রিলেটেড যত রকমই হিস্টোরিক্যাল ইভেন্টস রয়েছে সেগুলো। নেক্সটে রয়েছে ফুড শেল্টার, ক্লোথস অ্যান্ড ট্রাভেল, অর্থাৎ এইটা কিন্তু একটা পেডাগজিমূলক প্রশ্ন থাকবে এখান থেকে, ঠিক আছে? খাদ্য, আশ্রয়, পোশাক আশাক এবং ট্রাভেল, এরকম প্রশ্ন আসতে পারে যে কোনো একটা জনজাতি রয়েছে সেখানকার কোনো একটা, তাদের একটা বাড়ির মনে করো বলে দিল ইগলু,
ঠিক আছে, এইগুলো কারা থাকে, এগুলোতে কোন জনজাতি থাকে, বা বলে দিল যে রেড ইন্ডিয়ান উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় বা কোথায় থাকে, বলে দিল যে টোটো উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, ইত্যাদি এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে থাকতে পারে। তার পাশাপাশি এখান থেকে পোশাক আশাক সম্পর্কে, খাদ্য, তাদের খাদ্যের যে তালিকা রয়েছে সেই সম্পর্কে প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। নেক্সট চলে আসবো যেটা আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দিয়েছে, সেটা হচ্ছে ইকোলজি, ইকোসিস্টেম অ্যান্ড ফুড চেন। ইকোলজি, ইকোসিস্টেম অ্যান্ড ফুড চেন, এগুলো বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টারই তোমরা ডক্টর অনীশ চট্টোপাধ্যায়ের বইতে কিন্তু পেয়ে যাবে। তার পাশাপাশি ওই বাচ্চাদের যে বইগুলো রয়েছে সেগুলো একবার করে যদি হাতের কাছে থাকে তো দেখে নিও, কারণ আমরা এখানে অনেকগুলো ক্লাস করিয়েছি, সেখান থেকে বাকি ক্লাস আমরা করাবো, তার আগে এই টপিকগুলো থেকে এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করাবো, তারপরে ওই বাকিগুলো করাবো। তো ইকোলজি, ইকোসিস্টেম, ফুড চেন মানে খাদ্য শৃঙ্খল হয়ে গেল, বাস্তুতন্ত্র হয়ে গেল, ঠিক আছে, এই সমস্ত, এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, এটা সম্পর্কে তোমরা প্রত্যেকেই খুব ফ্যামিলিয়ার আছো। নেক্সট বলছে অ্যাটমোস্ফিয়ার, ল্যান্ড, ওয়াটার, মানে এই যে মনে করো যে বায়ুর যে বিভিন্ন স্তর রয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই যে ইত্যাদি যে স্তরগুলো রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে, ল্যান্ড সম্পর্কে পড়তে হবে, মানে কোথায় কোন ল্যান্ড রয়েছে, মানে কোথায় ভঙ্গিল পর্বত তৈরি হলো, কোথায় স্তূপ পর্বত তৈরি হলো, কোন পর্বত কোথায় রয়েছে, তার পাশাপাশি জল, ঠিক আছে, এই ওয়াটার, ওয়াটার নিয়েও এগুলো কিন্তু পড়তে, নদী, তারপর তোমার হচ্ছে নদী বন্টনের যে ব্যবস্থাগুলো রয়েছে, কোন নদীর তীরে কোন কোন নদীতে কোন বাঁধ তৈরি হলো, ঠিক আছে, এই সমস্ত পার্টগুলো কিন্তু এখানে পড়তে হবে। নেক্সটে চলে আসে এনভায়রনমেন্টাল পলিউশন মানে পরিবেশ দূষণ, এই সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, বায়ু দূষণ হয়ে গেল, শব্দ দূষণ হয়ে গেল, জল দূষণ হয়ে গেল, মৃত্তিকা দূষণ হয়ে গেল, তেজস্ক্রিয় দূষণ হয়ে গেল, ঠিক আছে, ই দূষণ এখন মানে যেটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে ই কমার্স থেকে বা এই ইলেকট্রনিক্স যে দূষণটা সেটা হয়ে গেল, ইত্যাদি কিন্তু দেখতে হবে। নেক্সটে রয়েছে প্ল্যান্টস, অ্যানিমাল, বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য যে পার্টটা রয়েছে সেই পার্টটা খুব সুন্দর করে ডক্টর অনীশ চট্টোপাধ্যায়ের বইতেও রয়েছে, সেটাও তোমরা কিন্তু সেখান থেকে পড়ে নিতে পারবে, কারণ এই টপিকগুলো থেকেই প্রশ্ন দেবে যেহেতু বলে দিয়েছে, তাই এই টপিকগুলোকে একদম খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে, একদম তলার থেকে মলাট পর্যন্ত পড়তে হবে, কোনো পার্টে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। নেক্সট আছে ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেসের মধ্যে চলে আসবো হচ্ছে পেট্রোলিয়াম হয়ে গেল, কয়লা হয়ে গেল, ঠিক আছে, মানে যত রকমের মিনারেলস রয়েছে সেগুলো হয়ে গেল, তারপর তোমার হচ্ছে খনিজ তেল রয়েছে সেগুলো হয়ে গেল, এগুলো কোথায় কীরকমভাবে পাওয়া যায়, কোন রাজ্য কত পরিমাণ উৎপাদন করে, বন্টনটাও ভালো করে দেখে রাখতে হবে, ঠিক আছে, ভারত কত নম্বরে রয়েছে, কোনটা উৎপাদনে, কয়লা উৎপাদনে কত নম্বর রয়েছে, ভারতে কয়লার কোন মানে কোন মানের কয়লা ভারতে বেশি পাওয়া যায়, ইত্যাদি এগুলো কিন্তু করতে হবে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এটা আরেকটা একটা পেডাগজিমূলক টার্ম দিয়েছে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মানে পরিবার, বন্ধু ইত্যাদি ইত্যাদি নিয়ে রয়েছে। নেক্সট আসবে ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তোমরা দেখেছো যে এখানে ইনসিনারেশন বলে একটা টপিক দিয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই যে মডেল কোশ্চেন সেটটা যদি তোমরা দেখো, এটার পেছনে রয়েছে মডেল কোশ্চেন সেট, সেখানে ইনসিনারেশনটা দিয়েছে, ঠিক আছে, তো একটা একটু দেখে নিই একবার, ওটার উপর একবার নজর বুলিয়ে নিলে আমরা বুঝতে পারবো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকেও কিন্তু এখানে একটা মডেল কোশ্চেন দিয়েছে, এবং লেভেলটা তোমাদেরকে বুঝতে বলা হচ্ছে যে কী লেভেলের, কী বলেছে দেখো, বলেছে টু হুইচ অফ দ্য ফলোয়িং দ্য ওয়ার্ড ইনসিনারেশন ইজ রিলেটেড। যাই হোক, এই প্রশ্নটা তখন আমাদের বিশ্লেষণ করার সময় একটা ওখানে আমরা ভুল করেছিলাম, তো এটা হচ্ছে কঠিন বর্জ্যকে ব্যবস্থাপিত করা, এটা একটু তোমরা কারেক্ট করে নেবে, আমি সেখানে ওই ভিডিওর কমেন্টে জানিয়েও দিয়েছিলাম যে এটা একটু ভুল হয়েছে, তো এই কারেকশন অপশনটা হচ্ছে কঠিন বর্জ্যকে ব্যবস্থাপিত করা বা ইনসিনারেশন, এটা আগুনে পুড়িয়ে ফেলা, কঠিন বর্জ্যকে ব্যবস্থাপিত করার একটি অংশ, ঠিক আছে। তো ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে তো একটা মডেল কোশ্চেন দিয়ে দিয়েছে, এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে কিন্তু এগুলো ভালো করে করতে হবে, কঠিন বর্জ্য হয়ে গেল, তারপর অন্য রকমের যারা বিভিন্ন রকমের বর্জ্য রয়েছে সেই সমস্ত বর্জ্য কিন্তু এগুলো পড়তে হবে। নেক্সট চলে আসে, নেক্সটে রয়েছে গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস, গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুসের মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংটা ভালো করে দেখতে হবে, তারপর মনে করো যে ওই বিভিন্ন রকমের প্রাণী যারা অবলুপ্ত, যেরকম তোমার হচ্ছে ডোডো পাখি অবলুপ্ত হয়ে গেছে, এটাও একটা ইস্যু, এক্সটিংটেড মানে রেড বুক যে রয়েছে, মনে করো লাল রঙের বইতে কী কী লেখা থাকে, গ্রিন বুকে কী কী থাকে, কোন কোন প্রাণীর নাম থাকে, ইয়েলো বুকে কোন কোন প্রাণীর নাম থাকে, এই পার্টগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। অর্থাৎ গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু মানে হচ্ছে পরিবেশগত যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়েছে বা যেগুলোর সম্পর্কে চিন্তিত হওয়া উচিত আমাদের, জল সংরক্ষণ একটা পার্ট হয়ে গেল এখান থেকে, বনভূমি সংরক্ষণ একটা পার্ট হয়ে গেল এখান থেকে, এবং তার পাশাপাশি এগুলোর সম্পর্কে যেগুলো ইভেন্টস হয়েছে, দেখো এই যে এই ইভেন্টসটা সম্পর্কে বলে দিই আরেকবার, এখানে কিন্তু ওই আন্দোলনগুলোও পড়তে হবে, যেমন মনে করো নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, ঠিক আছে, প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে পড়তে হবে, অর্থাৎ পরিবেশ সংক্রান্ত যে সমস্ত ইস্যুসগুলো তৈরি হয়েছে সেগুলো এখানে কিন্তু পড়তে হবে। নেক্সটে চলে আসবো এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, অর্থাৎ স্বাস্থ্য, পরিবেশ ও স্বাস্থ্য, এবং হিউম্যান স্কিল অ্যান্ড এনডেভার, অর্থাৎ মানুষের যে সমস্ত কর্মক্ষমতা
সেই সমস্ত এখানে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এই প্রত্যেকটা পার্ট তোমরা তো এই বই থেকে পেয়ে যাচ্ছই, এবং যেই বইটা আমি লিঙ্ক তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়েছি পেডাগজির জন্য, সেই বইটা তোমরা পারলে নিয়ে নিও। কারণ পেডাগজি তোমরা এই মুহূর্তে সিটেটের কোয়েশ্চেন সলভ করা ছাড়া আর তোমাদের কাছে খুব বেশি অপশন নেই, বিকজ সিটেটের লাস্ট 10 ইয়ার্স কোয়েশ্চেন সলভ করলে তোমাদের মধ্যে একটা আইডিয়া কিন্তু হয়ে যাবে, এবং আমরা তো তোমাদেরকে প্র্যাকটিস করাবই। তো দেখো, এর আগে দিন ম্যাথ নিয়ে আলোচনা করেছি, আজকে ইভিএসটা আলোচনা করে দিলাম। বাংলা, ইংরেজি বা সিডিপি এগুলোতে যদি কোনো প্রবলেম থাকে বলে দিও, তাহলে একটা ভিডিওর মধ্যে সেগুলো জানিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যেহেতু ইভিএসটা নিয়ে বেশি করে বলেছিলে, সেই কারণে এটা আলাদা করে একটা সেপারেট ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম। প্র্যাকটিস করতে থাকো, সময় অনেক কম, ঠিক আছে? 40-45 দিন সময় রয়েছে, পর্ষদ চায় যে তোমরা 40-45 দিন পড়াশোনা করে মানে পাস করো, কারণ সেই জন্য এত কম সময় আগে তারা সিলেবাসটা পাবলিশ করেছে। তো সেভাবে নিজেদেরকে তৈরি করো, আর আমরা তো প্র্যাকটিস করাচ্ছি, আমরা প্র্যাকটিস করাতে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।